এই ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যাদেরকে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা নতুন অ্যাঙ্গেলে শেখাচ্ছি তারা প্রত্যেকে শিখবে ডাক্তার ডাক্তার বাদিরুদ্দিনকে চেকিং করেছে ডাক্তার বাদির উদ্দিন কষ্টিকাম করে রেখেছিল কিন্তু আমি স্ট্রাবিসে গিয়ে প্রেসক্রিপশান করলাম তো দেখামাত্র এই বাদির উদ্দিন তো মনে মনে ভাবছিলো যে কতক্ষণে রোগী যাবে জিজ্ঞাসা করবে তো সে প্রবলেমটাও সলভ করে দিচ্ছি এবং সাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকেও বোঝাচ্ছি হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের আর্ট কী ফর্মুলা কী এই যে ভদ্রমহিলা ওরা মুখ দেখাতে চাইছে না আমি দেখাবো না সবাই পাড়া পড়ছি যারা না দেখুক না দেখুক নাম এবং মুখ আমি দেখাবো না ফোন নাম্বার অনেক সময় খেয়াল রাখবে তো আমাদের ফোন নাম্বারে উঠে যায় রোগীদের অনেকে বিরক্ত করে ঠিক আছে তো এই ভদ্রমহিলা ওর বয়স তেত্রিশ বিবাহিত ভদ্র মহিলা ওই মোটাসাটা দেখছো কিন্তু আগে এত মোটাসাটাও ছিল না ও আগে রোগা ছিল তো ওর এখনকার প্রবলেম হচ্ছে মাথার যন্ত্রণা সাত বছর ধরে মাথার যন্ত্রণাটা হচ্ছে সাত বছর ধরে মাথার যন্ত্রণাটা হচ্ছে এইটা ওর মেন কমপ্লেন এছাড়া ঘাড়ে ব্যথা আছে আর ঘাড়ে ব্যথা আছে আর টুকটাক এদিক ওদিক আছে ঘুম হচ্ছে না ঘুম ভালো হচ্ছে না মাথার যন্ত্রণা ঘাড়ে ব্যথা এই সবগুলো তোমার মেন সমস্যা তুমি বলেছ আর কিছু বলবে তিনটে মেন ঘুমের ডিস্টার্ব আর ডান দিকের ঘাড়ের দিকে সার্ভাইকালের ব্যথা আর তোমার মাথার যন্ত্রণা সাত বছর ধরে চলছে মাথার পিছন দিক থেকে আরম্ভ হয়ে সামনের দিকে যায় এই তিনটেই মেন কমপ্লেন আর থাইরয়েডের প্রবলেম আছে ওর পাঁচটি হিস্ট্রির মধ্যে ওর সুইসাইডাল অ্যাটেম্প ছিল ও বেশ কয়েকবার সুইসাইড করতে গেছিল কবার করতে গেছিল তিন চারবার করতে গেছিল একবার তো ছাদ থেকে ঝাঁপ দিতেই গিয়েছিল এগুলো লিখেছে ডাক্তার বাজির দিন সব লিখেছে পায়ের তলা জ্বালা করে আগে রোগা ছিল টেনডেন্সি টু ওবেসিটি হট পেশেন্ট মিষ্টি খুব একটা পছন্দ করে না ঘাম বেশি দয়ামায়া বোধ আছে অ্যাংজাইটি আছে কষ্টিকাম ন্যাচারেলি সিলেকশন করেছে সিলেকশান তো এইগুলো দেখলে কষ্টিকাম সিলেকশন ভুল বলা যাবে না ডক্টর বাদিরুদ্দিন কারেক্ট সিলেকশন করেছে কিন্তু আমি এই কেসের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে বারবারই বলে থাকি রোগীর সাথে এই সুইসাইড করতে গিয়েছিল কেন মেয়েটি পাঁচবার কারণটা কী এটা কারণ তো থাকবে এটা মানুষ হঠাৎ যাবে কেন সুইসাইড করতে এর মাথায় আসলো কেন এরকম এই জন্য আমি বলেছি যে ডাক্তারদের অন্তত আলাদা জায়গা কিছুটা রাখতে হবে রোগীকে জিজ্ঞাসা করার জন্য বাচ্চাকে এমনকি বাচ্চাও বাবা না মায়ের নামে অনেক কমপ্লেন করে কালকে একটি মেয়ে বলছিল মা টর্চার করে তারপর থেকেই আমার এরকম হয়েছে হাতা খুন্তি দা পায় তাই দিয়ে মারে কালকে বাচ্চা মতো মেয়েটা এসেছিল তো আমি এই বদ্রমেলাকে বাইরে নিয়ে গেলাম ভিতরে নিয়ে গেলাম বাইরে নয় ভিতরে ওকে জিজ্ঞাসা করলাম এই কারণটা কি তুমি সুইসাইড করতে কেন গিয়েছিলে পাঁচবার রোগের কারণ আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে ও পা একান্নবর্তী পরিবারে যেমন হয়ে থাকে ওর উপর টর্চার হয়েছে ওর উপরে খুব অত্যাচার হয়েছে মানসিক ওর ওর যে স্বামীর বাড়ি স্বামীর মা মানে ওর শাশুড়ি সেটা হচ্ছে ওর শ্বশুরমশাইয়ের শ্বশুরবাড়ি অনেকে থাকে না যে যে কোনো কারণেই হোক হয়তো আর ছেলে মেয়ে নেই বা ঘর জামাই হিসাবে সেরকম শ্বশুরবাড়িতেই উনি থাকতেন তাহলে ওনার ওর শাশুড়ি প্লাস শাশুড়ির আর অন্যান্য যারা আত্মীয় স্বজনরা ছিল ও অনেক ওর বক্তব্য অনেকে মিলে ওকে গঞ্জনা দিত কাজকর্ম পছন্দ হয় না আমাদের যেমন দেখি সব জায়গায় অনেক বাড়িতে আছে যে বৌমাকে নিজের মেয়ে মনে করে না অনেকে নিজের মেয়েটাই মেয়ে পরের মেয়েটা মেয়ে নয় একটা গল্প আছে খুব সুন্দর এক ভদ্রলোক বলছিল যে আমার জামাইটা খুব ভালো আমার জামাই জানেন আমার মেয়ের সব কথা শোনে কিন্তু আমার ছেলেটা অমানুষ শালা খালি বউ ছেলেটা খালি বইয়ের কথা শুনে চলে তো কেমন কন্ট্রাডিক্ট কথা হয়ে গেল তো বউর কথা শুনে চলে বলে অমানস আর জামাই খুব ভালো মেয়ের কথা সব শোনে তো এই হচ্ছে ব্যাপার আমরা রাত দিনই দেখে থাকি যে অনেক জায়গায় আছে খুব সুন্দর সহ অবস্থান আছে পুত্রবধূকে নিজের মেয়ে বলেই ভাবে বলে ও তো আমার আরেকটা মেয়ে খুব যত্ন করে ভালোবাসে একটা মধুর সম্পর্ক থাকে অনেক জায়গায় সেই ট্র্যাডিশন ব্যাপারটাই থাকে পুত্রবধূকে কিছুতেই মেনে নেবে না আর বিশেষ করে যদি অমাতে বিয়ে করে প্রেম ট্রেম করে তাহলে তো কথাই নেই হয়তো গায়ে রঙ একটু কালো বা অমাতে বিয়ে করলো বা কিছু টাকা পয়সা পায়নি সেখানে তো টর্চারের মানে এগুলো হচ্ছে নিম্ন স্তরের চর্চার আর কিছু মানুষের মধ্যে থাকে তো অ্যাটিচিউড মানিয়ে নেওয়ার সহ অবস্থান থাকে না আর বেশিরভাগ জায়গায় টুকটাক ব্যাপার নিয়ে যদি সেই বাড়িতে আরেকটা মেয়ে থাকে যার বিয়ে হয়নি ননদ বলে তার ছে শাশুড়ির সাথে যোগ দিয়ে আরও গন্দনা করতে থাকে সিনেমা থিয়েটারে রাত দিন দেখা যায় আমরা দেখে থাকি ভাজার পটল কাটতে শেখুনি ঝোলের পটল কাটতে শেখনি বাজার পটল লম্বা লম্বা ঝোলের পটল গোল গোল বাবা মা পটল কাটাও শেখায়নি বিয়ে করেছে কেন এইসব নানারকম চলে সেটা আমার আরো ব্যাপার নয় যা চলে সোসাইটিতে যা দেখি সেগুলো আমাদের কাব্যিক মনে হৃদয় যা খোঁচা দেয় দোলা দেয় সেটুকু একটু বললাম তো এ টর্চার হচ্ছিলো এরকম কিন্তু এই টর্চারগুলো কীরকম হয় কিভাবে রিপারকেশান করে মানুষের মনে অঞ্জন চৌধুরী কিছু বই বেরিয়েছিল যে পরিচালক মেজ বউ বড় বউ ছোট বউ তাতে বউদের একটা বিদ্রোহী ভূমিকা দেখিয়েছিল মুখের উপর টকাশ টকাস করে দেওয়া উত্তর দেওয়া তাদের শাশুড়ি নরদ পালিয়ে পথ পেত না প্রতিবাদের একটা ভূমিকা দেখিয়েছিল কিন্তু সবাই তা হতে পারে না এই মেয়ে নীরবে সহ্য করেছে মনের মধ্যে পুষে রেখেছে সব কষ্ট পেত কিছু বলতে পারতো না সবাই প্রতিবাদ করতে পারে না প্রতিবাদী মন সবার থাকে না ও দিনের পর দিন দিনের পর দিন ও যখন চর্চার হতো ও মনের মধ্যে বসে রাখত হাজব্যান্ড মানে ওর শাশুড়ির ছেলে তাদের হয় অনেক সমস্যা এই যেমন ওর হাজব্যান্ড আছে সামনে তারা অনেক সময় কি করে অ্যাডজাস্ট করার চেষ্টা করে মাকে তো ফেলতে পারে না কোনো ছেলে ওয়াইফকেও ফেলতে পারে না দুই কুল বজায় রাখার চেষ্টা করে এদিক ওদিক অনেক সময় অনেকে বোঝে যে মা অন্যায় করছে অনেকে প্রতিবাদ করে অনেকে ওয়াইফকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অনেকে থাকে আবার স্ট্রং একেবারে মানে হেড স্ট্রং যে মা যা বলতে তাই তুমি মানিয়ে নাও উল্টে বইয়ের উপরে টর্চার হয়ে যায় সেটাও ঠিক না তো এই প্রথমে হাজব্যান্ডকে বলতো হাজব্যান্ড প্রথম দিকে ওর বক্তব্য যে সবাই অনেকে যেমন বলে যে ও গুরুত্ব অত দিত না পরে বুঝতে পারলো হাজব্যান্ড পরে যখন বুঝতে পারলো ওর হাজব্যান্ড যে না মা অন্যায় করছে বা অন্যান্যরা অন্যায় করছে এর প্রতি ওর মেয়ের প্রতি তখন ও প্রতিবাদী ভূমিকা নিয়েছিল কিন্তু যেই প্রতিবাদী ভূমিকাটা নিল তখন এ গেল আরও ক্ষেপে তার শাশুড়ি এবার অন্যান্যরা তখন আরও বিভিন্নভাবে চর্চা করতে থাকায় এরা বাধ্য হয়ে আরও অন্যান্য এক আয়ুর্বেদিক ডাক্তার বলল যে বাড়ি পাল্টাও এই পরিবেশে থাকলে তুমি সুস্থ হবে না তারপর এরা বাড়ি পাল্টে এখন ভাড়া থাকে এ হচ্ছে এদের মোটামুটি হিস্ট্রি ঠিকই তো এই তো ঘটনা কোনো মিথ্যা নেই এটা যা হয়ে আছে যা ঘটনা প্র্যাকটিক্যাল ওর স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার স্বামী প্রত্যেক বাড়িতে যেমন করে থাকে প্রথমে আমার নিয়ে নেওয়ার চেষ্টা করতে বলেছিল মায়ের পক্ষে সাপোর্ট করতো একটু তো তারপরে ও যখন বুঝতে পারলো তখন প্রতিবাদ করেছিল যেই প্রতিবাদ করতে আরম্ভ করলো মাকে বুঝিয়ে বলতে আরম্ভ করলো তার ফল ভালো হয়নি আরও উল্টোভাবে ও যখন আর বেশিরভাগ সময় এই শাশুড়ি ননদা কী করে ও যখন বাড়িতে থাকে না হাসবেন তখনই নানা রকমভাবে চর্চাগুলো করতে থাকে কত নালিশ করবে আর শুনতে নালিশনতে পুরুষ মানুষরা একসময় ক্লান্ত হয়ে পড়ে বিরক্ত বোধ লাগে ভালো লাগে না ন্যাগিং কানের কাছে মনে হয় যেন বেশি করে ওয়াইফ বলছে ন্যাকিং করছে কিন্তু সেও করছে বড় জ্বালাই বলছে সে এতক্ষণ ছিল আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা থাকে সবসময় যাতে কাছে বিভিন্নভাবে ন্যাকিং করে বাবা তুলে মা তুলে ভাই তুলে কোটা দিতে থাকে সে কতক্ষণ সহ্য করতে পারে তাহলে এই কেসের আমরা বুঝতে পারলাম সাপ্রেস অ্যাঙ্গার এর মনের মধ্যে দিনের পর দিন যা কষ্ট হয়েছে দুঃখ হয়েছে যন্ত্রণা হয়েছে চাপা 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 সাপ্রেসড হয়ে আছে এত কষ্ট পেয়েছ যে একবার ছাদ থেকে লাভ দিয়ে পড়তে গেছিল হিতাহিত জ্ঞান ছিল না কে যেন গিয়ে ধরে বাঁচিয়েছিল আরও কয়েকবার অ্যাটেম্প নিয়েছিল ডাক্তার রয়েছে তাহলে অ্যাঙ্গারটা যাবে কোথায় সাপ্রেস চর্মরোগ হলে তোমরা ভাবো মনের সাপ্রেশনও দেখতে হবে তো আর কোনো কিছু দেখা দেখাদেখি নেই ফ্রম কম্বল ফ্রম অ্যাঙ্গার কমপ্লেন সো আই হ্যাভ প্রেসক্রাইবড স্টেপ সেগ্রা ওয়ান এম টু ডোজ ফলড বাই থাউজেন্ড দিনে দুবার করে দিয়ে যাব তার সো দিস ইজ দি হিস্ট্রি অ্যান্ড দিস ইজ দি কজ অ্যান্ড দিস ইজ দি চ্যাপ্টার টু ফাইন্ড আউট দ্য কারেক্ট মেডিসিন রোগের ভিতরে ঢুকতে হবে অন্ধরে ঢুকতে হবে তার পরিবেশ থাকবে এই ভদ্রমালের সাথে তুমি আলাদা করে কথা না বললে এই স্টেপ সেগ্রা কোনো দিন বের করতে না তুমি সবার সামনে কেস্টিকিং করেছো বলেছে এই পাঁচবার সুইচ হেডের নিয়েছে সুইসাইডাল তুমি ওষুধ খুঁজে বাড়বে কেন্টের দেখবে যে সুইসাইডাল ডিসপোজিশন সুইসাইডিশন নে যা এসব অনেক ওষুধ খুঁজে পাবে কিন্তু কারণটা কী হোয়াট দা কারণে গেলে আমি দেখছি সাবেস্ট অ্যাঙ্গার এত রাগ এত রাগ হয়েছে কিন্তু প্রকাশ করতে পারি প্রকাশ না করার জন্যেই যে কোনো জিনিস রাগ দুঃখ ক্ষোভ প্রকাশ না করতে পারলে মানুষের ভিতরে চেপে বসে থাকে তার থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হয় বিকজ মাইন্ড কন্ট্রোল দ্য বডি দ্য ফিজিক্যাল অর্গানস দ্য পার্টিকুলার অর্গানস আর আন্ডার দ্য মাইন্ড এরা মনের অধীন এই মনের অসুখ থেকেই মনের বিরক্তি থেকেই মনের ভারসাম্যতা নষ্ট হওয়ার পর থেকেই শারীরিক কষ্টগুলি আরম্ভ হয় সো দিস ইজ দ্য কজ তোমার ওষুধ তুমি যা গুছিয়ে বলেছো তার জন্য আমার ওষুধ সিলেকশন করতে ঠিক হয়েছে তোমার রোগের কারণ আমি বুঝিয়ে দিলাম তুমি শুনলে আর সুস্থ হয়ে যাবে এখন তোমরা ভালো পরিবেশে আলাদা আছো আর অসুবিধা হবে না তার সাথে হোমিওপ্যাথি ওষুধ খাও তুমি অতিরিক্ত না তো তোমারটা দেখাচ্ছি না ঠিক আছে বলো পরে বন্ধ করবো ওগুলো সবই চলবে এগুলো হট করে বন্ধ করার নিয়ম না আমি আস্তে আস্তে পরে বন্ধ করব ঠিক আছে কিলার খাবে না না মাছের যন্ত্রণা দিলে আমি এমার্জেন্সি ওষুধ দিচ্ছি এগুলো সব কমে যাবে সব কমে যাবে ও ব্যথার জন্য এমার্জেন্সি দিচ্ছি এই ব্যথার জন্য দেবো মাথা ব্যথার জন্যও দেবো চিন্তা করার কোনো কারণ নেই